হ্যালো ভিওর্স আপনি যদি আপনার মোবাইলের ফোন মেমোরির জায়গা বা স্পেস বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ফোনের জায়গা বা স্পেস বাড়াবেন তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এইখানে দেখেন আমার এই ফোনের স্টোরেজ হচ্ছে চৌষট্টি জিবি আর এখানে অ্যাভেলেবেল রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ জিবি মানে সাড়ে ছয় জিবির মতো এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এইখানে আমি জায়গাটা বাড়িয়ে নেব তো কীভাবে বাড়াবো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে প্রেস করে রাখুন তো বেশ ফোনের স্টোরেজের জায়গা বাড়ানোর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে তারপর এখান থেকে চলে যাবেন এডিশনাল সেটিংস এটার মধ্যে তারপর এখান থেকে চলে যাবেন মেমোরি এক্সটেনশন একটি অপশন রয়েছে এখানে তার আগে বলে রাখি আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে মেমোরি এক্সটেনশন এই অপশনটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি কি করবেন এটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো তো মেমোরি এক্সটেনশন এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখেন লেখা রয়েছে মেমোরি এক্সটেনশন অফ ওয়ান জিবি টু জিবি ফোর জিবি পর্যন্ত লেখা রয়েছে তো আপনার এখানে এইট জিবি পর্যন্ত লেখা থাকতে পারে তো আমার এইখানে যেহেতু ফোর জিবি পর্যন্ত লেখা রয়েছে সো আমি আমার ফোনের জায়গা ফোর জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো আর আপনার এখানে যদি এইট জিবি লেখা থাকে তাহলে আপনার ফোনের জায়গা এইট জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো বাড়ানোর জন্য জায়গা বাড়ানোর জন্য এখানে আপনি অফ লেখা এটার মধ্যে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে এখানে তারা বলতেছে আপনার ফোনটি রিবুট দেওয়ার জন্য তা আপনারা অবশ্যই রিবুট এটার মধ্যে ক্লিক করবেন তো ব্রাটস আপনারা এখানে খেয়াল করুন এখানে আমার ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিবি অ্যাভেলেবেল ছিল তো এখন দেখেন এখানে কিন্তু দশ জিবির উপরে হয়ে গেছে তার মানে এখানে আরও চার জিবি অ্যাড হয়েছে তো এভাবে মূলত আপনি আপনার মোবাইল ফোন থেকে ফোনের জায়গা বাড়িয়ে নিতে পারবেন তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারছি তো এখন কথা হচ্ছে আপনি যদি মেমোরি এক্সটেনশন এই অপশানটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আপনার সেটিং অপশনে সার্চ বার থেকে গিয়ে লিখবেন মেমোরি এক্সটেনশন লিখে সার্চ করবেন তাহলে দেখবেন এখানে মেমোরি এক্সটেনশন এই অপশানটি খুঁজে পেয়ে যাবেন আপনারা অনেকে হয়তো জানেন না যে মেমোরি এক্সটেনশন কী তো এটা হচ্ছে আপনার মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম র্যামের এই জায়গাটা নেওয়া হয়েছে আপনার মোবাইল ফোনের ফোন মেমোরি বা রম থেকে নেওয়া হয়েছে তো আপনি যদি এই ভার্চুয়াল র্যাম এই অপশানটি বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার এই জায়গাটা আপনার ফোন মেমোরি বা রমের মধ্যে অ্যাড হবে তাহলে আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারবেন তো এইভাবে মূলত আপনি আপনার ফুল মেমোরি জায়গা বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারের জন্য